الله الله ربي لا أشرك به شيئا أسماء بنت عميس كي الله رسول صلى الله عليه وسلم بولن কঠিন বিপদের সময় এই দোয়াটা পড়বা একটা সন্তান প্রসব করার সময় নারী যেই পরিমাণ কষ্ট পায় এত কষ্ট আর কখনো পায় না এইজন্য ওই সময় তাকে বলবেন এটা পড়তে আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ এই হলো আপনার সন্তান প্রসব এই পর্যন্ত আলোচনা সন্তান দুনিয়াতে আসার পর প্রাথমিকভাবে আমরা মনে রাখব সন্তান আমার আপনার কাছে মা বাবা যারা তাদের কাছে 12টা পাওনা আছে কয়টা পাওনা 12টা বেশি হতে পারে আরো আমার জানা মতে আমি যতটুকু বের করতে পেরেছি 12টা আরো অনেক চিন্তা করলে বের হবে অনেক এক নাম্বার সন্তান দুনিয়াতে আসার পর তার কানে আজান দেওয়া ছেলে হলেও আজান দেওয়া মেয়ে হলেও আজান দেওয়া এটা এক নাম্বার পাওনা আবু দাউদ শরীফের বর্ণনা 5105 নম্বর হাদিসের বর্ণনা উবাইদুল্লাহ ইবনে আবি রাফিয়া তার বাবা থেকে বর্ণনা করেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিনা ওয়ালাদাতু ফাতিমাতু বিসসালাহ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাসানকে জন্ম দিলেন উবাইদুল্লাহ ইবনে আবি রাফিয়া তার বাবা থেকে বলেন যে আমার আব্বা বলেন আমার আব্বা নবীজিকে দেখেছেন যে আমি নবীকে দেখলাম হাসান দুনিয়াতে আসার পর নবী নামাজের যেই আজান অবিকল ওই আজানটা হাসানের কানের মধ্যে দিতে আমি দেখছি তাহলে এক নাম্বার আজান দেওয়া দুই নাম্বার সন্তানকে তাহনিক করানো আল্লাহ ওয়ালা কোন আলেমের মুখে একটা খেজুর দিবেন আপনাদের এই এলাকায় তো বাস পাইছেন একজন আল্লামা মুফতি দেলোয়ার সাহেব রেডি রাখবেন সন্তান হওয়ার পর পর সাথে সাথে ওনার কাছে পাল্লি নিয়ে যাবেন যদি সময় দেয় না দিলে না খেজুর নিয়ে যাবেন উনি চাবাবে চাবানোর পর থুতুটা আপনার সন্তানের মুখে দিবে এরপর চাবানো খেজুরের একটু অংশ মুখের ভিতরে তালুর উপর লাগিয়ে দিবে সহিহ বুখারী 3909 নম্বর হাদিসের বর্ণনা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবু বকর সিদ্দিকের কন্যা আসমা তিনি বলেন আন্নাহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি তার পেটে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে যখন ধারণ করলেন তো তিনি বলেন খরজতু ওয়া আনা মুতিম্মুন আমি হিজরতে রওনা করলাম এমন অবস্থায় যে আমি আসন্ন প্রসবা মানে আমার সন্তান যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে রওনা করার পর যখন আমি মদিনায় আসলাম যে কোনো সময় সন্তান হতে পারে হয় না তো তিনি বলেন ফাতাইতুল মদিনা মদিনায় আসলাম ফানাজালতু বিকুবা কুবায় অবতরণ করলাম ফাওয়ালাতুহু আব্দুল্লাহকে আমি জন্ম দিলাম ফাতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম দেওয়ার পর আমার সন্তানটা আল্লাহর রাসূলের কাছে নিয়ে গেলাম ফাদাআ বিতামরা আল্লাহর নবী খেজুর আনলেন ও নিয়ে যাওয়ার পর ফাওয়াদাতুহু ফি হাজরিহি নবীর কোলে দিলাম সন্তানকে ফাদাআ বিতামরা আল্লাহর রাসূল খেজুর আনলেন ফামাদাগাহা রাসূল খেজুরটা চাবাইলেন চাবানোর পর সুম্মা তাফালা ফি ফিহি আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মুখের মধ্যে নবীজি থুতু দিয়ে দিছে পরে কি কয় দেখেন ফাকান আউয়ালা শাইইন দাখালা জাওফাহু রিহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সন্তান আব্দুল্লাহর মুখে সর্বপ্রথম দুনিয়ার অন্য কোনো খাবার যায় নাই কোনো দুধও যায় নাই সর্বপ্রথম আমার সন্তানের মুখে নবীর থুতু মুবারক গিয়েছে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মুখে গেছে এই জন্য কোনো আল্লাহওয়ালার থুতু যদি প্রথম আপনার সন্তানের মুখে দিতে পারেন আর খেজুর ওইটা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হান্নাকাহু বিতামরা নবীজি এরপর খেজুরের একটি অংশ মুখের ভিতর তালুর উপরে লাগিয়ে দিয়েছেন এই জন্য আল্লাহওয়ালার মাধ্যমে এই কাজটা করানোর চেষ্টা করবেন যদি নিয়ে যেতে পারেন ভালো না পারলে ওনার থেকে আপনি খেজুর একটু চাবায়া নিয়ে আসবেন ওটার মধ্যেই তো লালা লেগে থাকে ওইটা সন্তানকে দিয়ে দিবেন এ হলো দুই নাম্বার তিন নাম্বার সন্তানের জন্য বরকতের দোয়া করা আমরা যারা দেখতে যাব এই বাচ্চাটাকে ফেসবুকে একটা ছবি তুইলা পোস্ট করে বলবো প্রথম ভাগিনীর মামা হওয়ার স্বাদ উপভোগ করলাম বন্ধুরা কেমন আছেন এটা বলবেন এটা হলো তৃতীয় অধিকার নাকি এই জাতীয় কাজ করবেন না বাচ্চাদের ছবি ফেসবুকে দিয়েন না নজর লেগে যেতে পারে একদম শেষ হয়ে যাবে কাঠ হয়ে যাবে কাঠ তো অসংখ্য অগণিত হাদিস দ্বারা প্রমাণিত কাঠ হয়ে যাবে এগুলো শুকায়া এই বাচ্চা বাচ্চার ছবি ফেসবুকে দিয়েন না তিন নাম্বার যারা দেখতে যাব তার জন্য বরকতের দোয়া করা আবু দাউদ শরীফের বর্ণনা 5106 নাম্বার হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা তিনি বলেন
كان رسول الله صلى الله عليه وسلم يؤتى بالصبيان فيدعو لهم بالبركة নবীজির কাছে বাচ্চাদেরকে আনা হতো আল্লাহ নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন আইয়ুব সুখতিয়ানি রাহমাতুল্লাহি আলাইহি যখন কোন নবজাতক কোলে নিতেন নেওয়ার পর বলতেন জালাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবজাতককে কোলে নিয়ে বলতেন আল্লাহ যেন এই সন্তানকে তোমার জন্য আর উম্মতে মুহাম্মাদির জন্য বরকতের কারণ বানায় এই দোয়াটা করতেন এটা হলো তিন নাম্বার চার নাম্বার আকিকা করা বলেন কি করা আকিকা করা সপ্তম দিনে আকিকা করা নাসাই শরীফের 4220 নাম্বার হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু গুলামিন রাহীনুন বিআকীকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাকু রাসু সপ্তম দিনে বাচ্চার পক্ষ থেকে আকিকা করা হবে প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ এইগুলা গুরুত্ব দিয়ে মা বাবা যারা আছেন সপ্তম দিনে আকিকা করা হবে মাথার চুল মুন্ডন করা হবে এবং তার নাম রাখা হবে তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমাকে বললেন ফাতেমা ইহলিকি রাসা হাসানের মাথাটা মুন্ডন করো ওয়া তাসাদদাকি বিযিনাতি শাআরিহি ফিদদাতান হাসানের মাথার চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবা হযরত আলী বলেন ফাওয়াজানতুহু আমি হাসানের মাথার চুল সপ্তম দিনে মুন্ডন করে এটা ওজন করছি ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বাদ দিরহাম আমি দেখলাম হাসানের এই চুল মাপ দেওয়ার পর এক দেরহাম অথবা অর্ধ দেরহাম হয়েছে মাত্র এজন্য এটা বেশি হবে না সপ্তম দিনের চুল যদি ওজন করে রূপা সৎকা করেন এটা বেশি হবে না এটা করবেন ছেলের পক্ষ থেকে দুইটা মেয়ের পক্ষ থেকে একটা পশু জবাই করা বকরি জবাই করা আকিকা করা তিরমিজি শরীফের বর্ণনা 1513 নম্বর হাদিসের বর্ণনা ইউসুফ ইবনে মাহাদ বলেন আন্নাহুম দখালু আলা হাফসা বিনতে আব্দুর রহমান তারা হাফসা বিনতে আব্দুর রহমানের কাছে গেছে যাওয়ার পর প্রশ্ন করলেন সালুহা আনিল আকিকা আকিকার ব্যাপারে জিজ্ঞাসা করলেন ফা আখবারত হুম আন্না আয়েশা তা আখবারত হা তিনি তাদেরকে বললেন যে আম্মাজান আয়েশা সিদ্দিকা আমাকে বলেছেন أن رسول الله صلى الله عليه وسلم أمرهم عن الغلام شاتان مكافئتان وعن الجارية شاتان نبي جي آدش করেছেন ছেলের পক্ষ থেকে সমবয়সী দুটি বকরি আকিকা করার জন্য মেয়ের পক্ষ থেকে একটা হ্যাঁ ছেলের পক্ষ থেকে একটা করাও যদি কখনো মনে হয় যে একটার মাধ্যমে আমি করব করতে পারেন সামর্থ্য কম থাকলে একটা দিয়েও যদি করেন তাও হবে তিরমিজির 1514 নম্বর হাদিসে আসছে আক রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল হাসানি বিশাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা একটা বকরি দিয়ে দেওয়া এটাও হাদিসের মধ্যে পাওয়া যায় উলামায়ে কেরাম এই হাদিসের আলোকে বলেন কারো যদি সামর্থ্য কম হয় তিনি একটা দিয়েও যদি আকিকা করে দেয় আদায় হয়ে যাবে যদি আকিকা সপ্তম দিনে না করেন তাহলে 1421 তম দিনে করার কথাও পাওয়া যায় আল জামিউ সগীর 6581 নম্বর হাদিসের বর্ণনা বুরাইদা ইবনে হাসিব থেকে বর্ণনা তিনি বলেন আল আকিকাতু তুযবাহু লিসাবঈন সপ্তম দিনে আকিকা করা না পারলে আউলি আরবাআ আশারা 14 তম দিনে না পারলে আউলি ইহদা ওয়াইশিরিনা 21 তম দিনে আকিকা করা আকিকার গোশত সবাই খেতে পারবেন যে বাচ্চার আকিকা হবে ওরেও যদি পারেন খাওয়াইতে খাওয়াই দিবেন ও তো খাওয়াতে খেতে পারবে না কথার কথা মানে আপনাদের এমন প্রশ্ন হয় যে আকিকার গোশত কি খেতে পারবে দেশগ্রামের মুরব্বীদের বক্তব্য হলো না 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 এটা ছুঁয়েও দেখা যাবে না যারা না খাবেন আমার জন্য পাঠিয়ে দিন এ হালাল খাদ্য কেন খাবেন না হ্যাঁ এটা সবাই খাবেন বাবা মা সবাই খাবেন খাওয়া যাবে এলো চার নাম্বার আকিকা করা পাঁচ নাম্বার সুন্দর নাম রাখা সন্তান যখন আপনি কামনা করবেন তখন আপনার কি করণীয় সহি বুখারীর 6388 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم لو أن أحدكم إذا أراد أن يأتي أهله رسول الله صلى الله عليه وسلم বলেন তোমাদের কেউ যখন তার স্ত্রীর সাথে ওই সম্পর্ক স্থাপন করতে চায় যেই বৈধ সম্পর্ক আল্লাহ বৈধ করেছেন যেই সম্পর্কের মাধ্যমে বৈধ পদ্ধতিতে পৃথিবীতে সন্তান আসে
সেই সম্পর্ক স্থাপন করার জন্য যদি তোমাদের কেউ ইচ্ছা করে فقال بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا তখন তিনি এই দোয়াটা পড়বে আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখেন وجنب الشيطان ما رزقتنا আমাদেরকে আপনি যেই সন্তান দান করবেন এই সন্তান থেকেও শয়তানকে আপনি দূরে রাখেন ইন ইউকদ্দার বাইনাহুমা ওয়ালাদুন ফি যালিকা লাম ইয়াদুররু শাইতানুন আবাদা যদি আল্লাহ তাদের এই সম্পর্কের ফলে তাদের ভাগ্যে কোনো সন্তান লিপিবদ্ধ করে রাখেন এই সন্তান যখন দুনিয়াতে আসবে আর তারা এই দোয়াটা পড়ে ইসলামী পদ্ধতিতে যদি তাদের মিলনটা হয় তাহলে এই সন্তানকে শয়তান কখনো কোনো ক্ষতি করতে পারবে না সন্তান দুনিয়াতে আসে আসার পরেই শয়তান তার শরীরে স্পর্শ করে তখন থেকে শয়তান তার ক্ষতি করার ইচ্ছা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহু শাইতান হিনা ইউলাদ কোন সন্তান যখন জন্মগ্রহণ করে শয়তান তাকে স্পর্শ করে ফায়াস্তাহিল্লু সারিখান মিন মাসসি শাইতান তখন ওই সন্তান শয়তানের স্পর্শ করার কারণে কান্নাকাটি করে গায়রু মারিয়াম ওয়া ইবনুহা তবে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে শয়তান স্পর্শ করতে পারে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইজনকে শয়তানের স্পর্শ থেকে হেফাজত করেছেন সন্তান দুনিয়াতে আসার সময় যদি মারা যায় মাকে বলবেন ধৈর্য ধারণ করার জন্য ইবনে মাজার ১৬০৯ নম্বর হাদিসের বর্ণনা ১৬০৯ আওয়াজ আরো কমায় দেন এই জায়গায় এত আওয়াজ দিলে তো কিচ্ছু বুঝবে না মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গর্ভপাত হয়ে যায় যে সন্তান গর্ভপাত হওয়ার সন্তান এই সন্তানের ব্যাপারে রাসূল বলেন ইন্নাস সিকতা লা ইয়াজুরু উম্মাহু বিসাররিহি ইলাল জান্নাহ গর্ভপাত হওয়া সন্তান মাকে নাভি দিয়ে পেঁচিয়ে জান্নাতের দিকে দৌড়াবে গর্ভপাত হওয়া সন্তান মাকে নাভি দিয়ে পেঁচিয়ে জান্নাতের দিকে দৌড় দিবে ইবনে মাজার ১৬০৮ নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم ان السقط لا يراغم ربه اذا ادخل ابويه النار গর্ভপাত হওয়া সন্তানের মা বাবাকে যখন আল্লাহ জাহান্নামে দিবে যদি দেয় আর কি গর্ভপাত হওয়া সন্তানের মা বাবাকে যদি আল্লাহ জাহান্নামে দেয় ইকু দিয়ে না ইকু বন্ধ করে দেন গর্ভপাত হওয়া সন্তানের প্রত্যেক মাহফিলে আমি বলি কি কি করা লাগবে না লাগবে এরপরও মাইকম্যানরা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার সময় মাইকের আওয়াজ বাড়ায় জানে যে আমি বেশি আওয়াজ পছন্দ করি না গর্ভপাত হওয়া সন্তান লাই রাগিম রব্বা রবের সাথে ঝগড়া করবে গর্ভপাত হওয়া সন্তান ইদা আদখলা আবাওয়াইহিন নার গর্ভপাত হওয়া সন্তানের মা বাবাকে যদি আল্লাহ জাহান্নামে দেয় এই গর্ভপাত হওয়া সন্তান আল্লাহর সাথে ঝগড়া করবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঝগড়া মানে এটা হলো আপনার মহব্বত মহব্বতের ঝগড়া এটা বলা যায় এটারে আপনি ভয়ঙ্কর পর্যায়ে ঝগড়া এই জাতীয় অনুবাদ না হওয়া গর্ভপাত হওয়া সন্তান বলবে আল্লাহ আমার আব্বা আম্মাকে আপনি জান্নাত দেন আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে আদখিল আবাওয়াইকাল জান্নাহ তুমি তোমার মা বাবাকে জান্নাতে প্রবেশ করো
গর্ভপাত হওয়া সন্তান তখন কি করবে, তার মা বাবাকে নাভি দিয়ে পেঁচাবে। আগের হাদিসে জানলাম শুধু মা, এই হাদিসের মধ্যে আসছে ফায়া জুররুহুমা বিসাররিহি ইলাল জান্নাহ, মা বাবা দুইজনকে নাভি দিয়ে পেঁচিয়ে জান্নাতের দিকে রওনা করবে, এক পর্যায়ে জান্নাতে প্রবেশ করায়া ছাড়বে। এই জন্য কারো সন্তান যখন গর্ভপাত হয়ে যায় তাকে সান্ত্বনা দেওয়া, যেন তিনি ধৈর্য ধারণ করে। ওই হাদিসে আসছে ইদাহ তাসাবাত, যদি মা ধৈর্য ধারণ করে তাহলে ওই মাকে সন্তান নাভি দিয়ে পেঁচিয়ে জান্নাতের দিকে দৌড়াবে, জান্নাতের দিকে রওনা করবে। কারো সন্তান দুনিয়াতে আসার পর যদি মারা যায় ধৈর্য ধারণ করা, তিরমিজি শরীফের 1021 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে আবু সিনান রহমতুল্লাহ আলাই বলেন দাফন্তু ইবনি সিনানা, আমি আমার সন্তান সিনানকে কবরে দাফন করলাম, বাবা সন্তানকে কবরে দাফন করেছে। ওয়া আবু তালহা আল খাওলানি জালিসুন আলা শাফিরিল কাব, আরেক বড় আলেম আবু তালহা আল খাওলানি কবরের কিনারায় বসা। ফালাম্মা আরাদতুল খুরুজ, আমি আমার সন্তানকে কবর দেওয়ার পর যখন কবর থেকে বের হওয়ার ইচ্ছা করলাম, আমাকে আবু তালহা আল খাওলানি আমার হাতের মধ্যে ধরলেন, ধরার পর বললেন আফালা উবাশিরুকাইয়া আবা সিনান, আবু সিনান আমি কি তোমাকে সুসংবাদ দিব না। বলতু বালা, আমি বললাম হা আমাকে সুসংবাদ দেন। আবার বলছি আবু সিনান তার সন্তান সিনানকে দাফন করেছে, আরেক আলেম আবু তালহা আল খাওলানি কবরের পাশে বসা, আমি আমার সন্তানকে দাফন করার পর যখন বের হওয়ার ইচ্ছা করলাম, আমাকে আবু তালহা হাত ধরে বললেন আমি কি তোমাকে সুসংবাদ দিব না, আমি বললাম জি সুসংবাদ দেন। তখন আবু তালহা আল খাওলানি বললেন হাদ্দাসানি আদ-দহাক ইবনু আব্দুর রহমান ইবনে আরজাব আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ইদা মাতা ওয়ালাদুল আব, কোন ব্যক্তির সন্তান যখন মারা যায়, ক্বাল আল্লাহু লিমালাইকাতি, আল্লাহ ফেরেশতাদেরকে বলে কবাত্তুম ওয়ালাদা আবদি, তোমরা আমার বান্দার সন্তানটাকে ছিনিয়ে নিয়ে আসলা। ফেরেশতারা জবাব দেয় ফায়াকুলুনা নাআম, হা মাবুদ আমরা আপনার বান্দার সন্তানটাকে ছিনিয়ে নিয়ে আসছি। এরপর আল্লাহ বলেন কবাত্তুম সামারাতা ফুআদিহি, আমার বান্দার কলিজার টুকরাটা তোমরা ছিনায় আনলা। ফেরেশতারা জবাব দেয় ফায়াকুলুনা নাআম, হা আপনার বান্দার কলিজার টুকরা ছিনিয়ে আনছি আমরা। আল্লাহ বলে মাযা ইয়াকুলু আব্দি, আমার বান্দার সন্তানকে যে তোমরা ছিনিয়ে আনলা, আমার বান্দার কি অভিমত, বান্দা কি বলে। ফেরেশতারা জবাব দেয় হামিদাকা ওয়াস্তারজা, আপনার বান্দার সন্তান আমরা ছিনিয়ে আনার পর আপনার বান্দা বলেছে আলহামদুলিল্লাহ, আর পড়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার মিরপুর 1 নম্বর উমকের সন্তানকে নিয়ে আসার পর তিনি বলেছেন আলহামদুলিল্লাহ, আর পড়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ কয় ইবনু লি আব্দি বাইতান ফিল জান্নাহ, আমার ওই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানায় দাও। ওয়া সাম্মুহু বাইতাল হাম, এই ঘরের নাম রেখে দাও বাইতুল হাম, আমার বান্দার সন্তান নিয়ে আসলা, বান্দা আলহামদুলিল্লাহ পড়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে, তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানাও, আর ওই ঘরের নাম রাখো বাইতুল হাম। তাহলে বলেন তো কারো সন্তান মারা যাওয়ার পর তিনি যদি ধৈর্য ধারণ করে আলহামদুলিল্লাহ পড়ে ইন্না লিল্লাহ পড়ে, তাকে আল্লাহ জান্নাতে যে ঘরটা দিবে নাম কি, বাইতুল হাম, প্রশংসার ঘর। মুসলিম শরীফের 2635 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তকের পুরাতন যে নুসখাগুলা
সেই নুসখা অনুযায়ী হাদিসের নাম্বারটা হবে 2635 মোট হাদিস সংখ্যা হবে 3033 একদিনই বিভিন্ন মাকতাবা আপনার তাকরার সহ মুসলিমের অনেকগুলা কপি বের করছে আমি যেই কপির নাম্বারটা বললাম 2635 মাদ্রাসার পুরাতন নুসখাগুলা মোট হাদিস সংখ্যা হবে 3033টা বিলা তাকরার এই হাদিসের মধ্যে আসছে আবু হাসান রাহমাতুল্লাহি আলাইহি বলেন قلت لأبي هريرة رضي الله تعالى عن إنه قد مات لي ابنان نبجير صحابة أبو هريرة نبجير صحابة أبو هريرة رضي الله تعالى عنه كي أمي بللام أمار دوتي شنطان مراغس فما أنت محدثي عن رسول الله صلى الله عليه وسلم بحديث تطيب به أنفسنا عن موتانا আমার দুটি সন্তান মারা গেছে এমন কোন হাদিস কি আপনি শোনাইতে পারেন যে হাদিসের মাধ্যমে আমরা সান্তনা পাবো যে হাদিস আমাদেরকে সান্তনা দিবে দুইটা সন্তান মারা গেল আমি আর আমার পরিবার সান্তনা পাবো এমন কোন হাদিস আসেনি তো আবু হাসান রাহমাতুল্লাহি আলাইকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ এরকম হাদিস আছে কয় কি হাদিস তোমার যেই ছোট সন্তান মারা গেছে এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিগারুহুম দামিসুল জান্নাহ তোমাদের ছোট সন্তানগুলা জান্নাতের প্রজাপতি হয়ে যায় কি হয়ে যায় জান্নাতের প্রজাপতি ইয়া তালাক্কা আহাদুহুম আবাহু আও ক্বালা আবাওয়াই এই ছোট সন্তান কিয়ামতের ময়দানে তার বাবার সাথে অথবা নবীজি বলেছেন তার বাবা মা উভয়ের সাথে সাক্ষাৎ করবে করার পর ফায়াকুযু বিসাউবিহি আও ক্বালা বিয়াদিহি তার কাপড় অথবা তার হাত ধরবে কাপড় অথবা এই একটু এখানে আসেন তো কাপড় অথবা কি ধরবে এই হাদিসটা দেখেন এদিকে তাকান আবু হুরায়রা বলে কামা আনা আখুযুন বিসানিফাতি সাউবিকা হাজা আমি তোমার কাপড়ের আঁচলটা এইভাবে যেমন ধরে রাখছি ঠিক এইভাবে ছোট সন্তান তার বাবা মায়ের কাপড়ের আঁচল ধরবে ধরার পর ফালায়া তানাহা আও ক্বালা ফালায়ান্তাহি হাত্তা ইউদখিলাহুল্লাহু আবাহুল জান্নাহ ওই সন্তান কাপড়ের আঁচল অথবা হাত ধরে জান্নাতে না নেওয়া পর্যন্ত ওই সন্তান থামবে না বাবা মাকে জান্নাতে নিয়েই ছাড়বে তো আবু হুরায়রা বলে দিলেন কামা আনা খুজুন বিসানিফাতি সাউবিকা হাজা তাহলে ছোট সন্তান মারা গেলে জান্নাতের প্রজাপতি হয়ে যায় এটা জানলাম ইবনে মাজাহ কিতাবের নাম 82 নম্বর হাদিসের বর্ণনা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন দুআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জানাযাতি গুলামিন মিনাল আনসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক আনসারী ছোট বালকের জানাজায় রাসূলকে ডাকা হয় আহ্বান করা হয় ছোট একটা আনসারী এক ছোট সন্তান মারা গেছে জানাজা পড়ানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান করা হয়েছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ তুবা লিহাজা উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ এই সন্তানের জন্য সুসংবাদ উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ এই সন্তান তো জান্নাতের চড়ুই পাখির মধ্যে একটা চড়ুই পাখি হয়ে গেছে ছোট সন্তান আরেক হাদিসে জানলাম প্রজাপতি এই হাদিসে জানলাম চড়ুই পাখি আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ এই সন্তান লাম ইয়ামালিস সুআ ওয়া লাম ইউদরিকহু এই সন্তান তো কোনো গুনাহও করে নাই গুনাহ তাকে স্পর্শও করে নাই কতই না সুসংবাদ সে জান্নাতের একটা চড়ুই পাখি হয়ে গেছে এই হাদিসে জানলাম জান্নাতের চড়ুই পাখি এই যে বাচ্চা মারা যায় এই বাচ্চা মারা যাওয়ার পর তাকে দুধ পান করানোর জন্য জান্নাতে একজন দুগ্ধ দানকারিণী যিনি দুধ পান করাবে একজন এরকম দুধ পানকারিণী নারীকেও আল্লাহ ঠিক করে রাখেন কি আপনাদের বিশ্বাস নেই কথাটা আরে সহিহ বুখারীর বর্ণনা 1382 নম্বর হাদিস লাম্মা তুয়াফিয়া ইব্রাহিম নবীজির সন্তান ইব্রাহিম যখন মারা গেছে নবীজির সন্তান ইব্রাহিম মারা গেছে
মারা যাওয়ার পর নবীজি বললেন ইন্নালাহু মুরদিআন ফিল জান্নাহ, ইব্রাহিমকে দুধপান করানোর জন্য জান্নাতে একজন তৈরি আছে। সহি বুখারীর বর্ণনা, রসুল বললেন ইন্নালাহু মুরদিআন ফিল জান্নাহ, তাকে দুধপান কারিনী একজন জান্নাতে তৈরি আছে, প্রস্তুত আছে তাকে দুধপান করানোর। এই বাচ্চাগুলারে পালে কারা, দুধপান করার ব্যাপারটা পাইলাম, এদেরকে পালে কারা? সহিহুল জামে নামে একটা কিতাব আছে, এই কিতাবের 1023 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আতফালুল মুমিনিনা ফি জাবালিন ফিল জান্নাহ, মুমিনদের ছোট ছোট সন্তানগুলা জান্নাতের একটা পাহাড়ের মধ্যে থাকে। সুবহানাল্লাহ, ইউকাফিলুহুম ইব্রাহিম ওয়া সারা হাত্তা ইয়ারুদ্দাহুম ইলা আবাইহিম ইয়াউমাল কিয়ামা, ছোট ছোট সন্তানগুলা জান্নাতের একটা পাহাড়ের মধ্যে থাকে, তাদেরকে লালন পালন করে ইব্রাহিম নবী আর সারা আলাইহাস সালাতু ওয়াসসালাম। ছোট সন্তানদেরকে লালন পালন করে কে? ইব্রাহিম নবী এবং তার বিবি সারা আলাইহিমাস সালাতু ওয়াসসালাম। এই দুইজন তাদেরকে লালন পালন করতে থাকবে কিয়ামত পর্যন্ত, হাত্তা ইয়ারুদ্দাহুম ইলা আবাইহিম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই সন্তানদেরকে তাদের বাবা মায়ের কাছে ফিরত দিয়ে দিবে। তাহলে বাচ্চা মারা গেলে ধৈর্য ধারণ করে, অনেক পুরস্কার তাদের দুধপানকারিনীও রেডি আছে। এখন কথা হলো যাদের সন্তান হয় না দুনিয়াতে, যাদের সন্তান হয় না দুনিয়াতে, তারা যদি জান্নাতের মধ্যে সন্তান কামনা করে, সাথে সাথে ওই ব্যক্তির স্ত্রী গর্ভবতী হবে, সন্তান পেটে আসবে, সাথে সাথে প্রসব হবে, সাথে সাথে বড় হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুমিনু ইজাশতাহাল ওয়ালাদা ফিল জান্নাহ, কোন মুমিন যখন জান্নাতে সন্তান কামনা করবে, কানা ওয়াদউহু ওয়া হামলুহু ওয়া সিন্নুহু ফি সাআতিন ওয়াহিদাতিন, এক মুহূর্তে সন্তান তার বিবির পেটে ধারণ প্রসব এবং সন্তান বড় হওয়া এক মুহূর্তেই আল্লাহ সব তৈরি করে দিবেন। কোরআনের এক আয়াত দ্বারা এটা প্রমাণিত হয়, ওফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাযযুল আয়ুন, সেখানে হৃদয়গুলা যা কামনা করবে তাই তাদেরকে দেওয়া হবে, চোখ শীতলতা অর্জন করবে যার মাধ্যমে, চোখ মজা নিবে যেই জিনিসের মাধ্যমে, সব কিছুই এই চাহিদা আল্লাহ পূরণ করার জন্য ওই জান্নাতের মধ্যে বান্দাকে সব চাহিদা পূরণ করার অধিকার আল্লাহ দিয়ে দিবেন। প্রসব বেদনা যখন উঠবে মা বোনদের তখন কি করবেন? ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব মিনাল কালিমাত তাইয়্যিব, এই কিতাবের মধ্যে উনি একটা বর্ণনা এনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি উম্মে সালামা এবং জায়নব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনকে নবীজি তার মেয়ে ফাতেমার কাছে পাঠাইলেন, কখন? যখন ফাতেমা সন্তান প্রসব করবে, এই প্রসব বেদনা যখন হবে তখন নবীজি সন্তানের কাছে তার দুই বিবিকে পাঠাইলেন, উম্মে সালামা এবং জায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। পাঠানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন তোমরা সেখানে যাওয়ার পর আয়াতুল কুরসি পড়বা, তাহলে কোন মা বোনরা অন্য কোন গর্ভবতী মায়ের কাছে গেলে কি পড়বে? প্রথমে বলেন কি পড়বে? আয়াতুল কুরসি। দুই নাম্বার, তোমরা তার কাছে যাওয়ার পর সূরা আরাফের 54 নাম্বার আয়াতটা তোমরা তার সামনে পড়বা, ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়ামিন থুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউশিল লাইলান নাহার ইয়াতলুবুহু হাসীসা ওয়াশ-শামসা ওয়াল কমার ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই আয়াতটা যিনি সন্তান জন্ম দিবে, জন্ম দেওয়া অবস্থায় যখন তার অনেক কষ্ট হয়, অন্য নারীরা অথবা তার স্বামী যদি থাকে সেখানে, এটা বসে বসে আয়াতুল কুরসি পড়বে, এরপর সূরা আরাফের 54 নাম্বার আয়াতটা পড়বে। সূরা আরাফের 54 নাম্বার আয়াত পড়ার পর সূরা ইউনুসের 3 নাম্বার আয়াত পড়বে, প্রথমে আয়াতুল কুরসি পড়বে, দুই নাম্বার সূরা আরাফের 54 নাম্বার আয়াত, তিন নাম্বার সূরা ইউনুসের 3 নাম্বার আয়াতটা পড়বে, ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়ামিন থুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউদাব্বিরুল আমর
ما من شفيع إلا من بعد إذنه ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون. এই আয়াতটা পড়বে, তাহলে প্রথমে আয়াতুল কুরসি, এরপর সূরা আরাফের 54 নম্বর আয়াত, এরপর সূরা ইউনূসের 3 নম্বর আয়াত, এটা পড়ার পর এরপর ফালাক এবং নাস পড়বে। কি পড়বে বলেন তো? ফালাক এবং নাস। এই ফালাক নাস পড়ার পর ওই নারীর উপরে দম করবে, ফু দিবে, নারীকে কি করবে? দম করবে, ফু দিবে, এই সন্তান জন্ম দিবে। তিনি কি পড়বে ওই মুহূর্তগুলোতে? যদি তার সেন্স ঠিক থাকে, উনি যদি স্বাভাবিক অবস্থায় থাকে, তাকে একটা দোয়া শিখাইয়া দিবেন। আবু দাউদের 1525 নম্বর হাদিসে দোয়াটা আছে, আমার সাথে বলেন, আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ, বাস এতটুকু, আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ। আসমা বিনতে উমাইসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কঠিন বিপদের সময় এই দোয়াটা পড়বা। একটা সন্তান প্রসব করার সময় নারী যেই পরিমাণ কষ্ট পায়, এত কষ্ট আর কখনো পায় না, এই জন্য ওই সময় তাকে বলবেন এটা পড়তে, আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ। এই হলো আপনার সন্তান প্রসব, এই পর্যন্ত আলোচনা। সন্তান দুনিয়াতে আসার পর প্রাথমিকভাবে আমরা মনে রাখব, সন্তান আমার আপনার কাছে, মা বাবা যারা তাদের কাছে 12টা পাওনা আছে। কয়টা পাওনা? 12টা, বেশি হতে পারে আরো, আমার জানা মতে আমি যতটুকু বের করতে পেরেছি 12টা, আরো অনেক চিন্তা করলে বের হবে অনেক। এক নাম্বার, সন্তান দুনিয়াতে আসার পর তার কানে আজান দেওয়া, ছেলে হলেও আজান দেওয়া, মেয়ে হলেও আজান দেওয়া, এটা এক নাম্বার পাওনা। আবু দাউদ শরীফের বর্ণনা 5105 নম্বর হাদিসের বর্ণনা, উবাইদুল্লাহ ইবনে আবি রাফিয়া তার বাবা থেকে বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিবিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিনা ওয়ালাদাতু ফাতিমাতু বিসসালাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাসানকে জন্ম দিলেন, উবাইদুল্লাহ ইবনে আবি রাফিয়া তার বাবা থেকে বলেন যে আমার আব্বা বলেন, আমার আব্বা নবীজিকে দেখেছেন যে আমি নবীকে দেখলাম হাসান দুনিয়াতে আসার পর নবী নামাজের যেই আজান অবিকল ওই আজানটা হাসানের কানের মধ্যে দিতে আমি দেখছি। তাহলে এক নাম্বার আজান দেওয়া, দুই নাম্বার সন্তানকে তাহনিক করানো। আল্লাহ ওয়ালা কোনো আলেমের মুখে একটা খেজুর দিবেন, আপনাদের এই এলাকায় তো বাস পাইছেন একজন আল্লামা মুফতি দেলোয়ার সাহেব, রেডি রাখবেন, সন্তান হওয়ার পর পর সাথে সাথে ওনার কাছে পাল্লি নিয়ে যাবেন, যদি সময় দেয়, না দিলে না। খেজুর নিয়ে যাবেন, উনি চাবাবে, চাবানোর পর থুতুটা আপনার সন্তানের মুখে দিবে, এরপর চাবানো খেজুরের একটু অংশ মুখের ভিতরে তালুর উপর লাগিয়ে দিবে। সহিহ বুখারী 3909 নম্বর হাদিসের বর্ণনা, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবু বকর সিদ্দিকের কন্যা আসমা, তিনি বলেন, আন্নাহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি তার পেটে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে যখন ধারণ করলেন, তো তিনি বলেন, খরচ তু আনা মুতিম্মুন, আমি হিজরতে রওনা করলাম এমন অবস্থায় যে আমি আসন্ন প্রসবা, মানে আমার সন্তান যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। রওনা করার পর যখন আমি মদিনায় আসলাম, যে কোনো সময় সন্তান হতে পারে, হয় না, তো তিনি বলেন, ফাতাইতুল মদিনা, মদিনায় আসলাম, ফানাজালতু বিকুবা, কুবায় অবতরণ করলাম, ফাওয়ালাদতুহু, আব্দুল্লাহকে আমি জন্ম দিলাম, ফাতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জন্ম দেওয়ার পর আমার সন্তানটা আল্লাহ রসুলের কাছে নিয়ে গেলাম, ফাদা বিতামারা, আল্লাহ নবী খেজুর আনলেন, ও নিয়ে যাওয়ার পর ফাওয়াদাতুহু ফি হাজরিহি, নবীর কোলে দিলাম সন্তানকে, ফাদা বিতামারা, আল্লাহ রসুল খেজুর আনলেন, ফামাদাগাহা, রসুল খেজুরটা চাবাইলেন, চাবানোর পর সুম্মা তাফালা ফি ফিহি, আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মুখের মধ্যে নবীজি থুতু দিয়ে দিছে, পরে কি কয় দেখেন, ফাকান আওয়ালা শাইইন দাখালা জাওফাহু রিহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সন্তান আব্দুল্লাহর মুখে সর্বপ্রথম, দুনিয়ার অন্য কোনো খাবার যায় নাই, কোনো দুধও যায় নাই, সর্বপ্রথম আমার সন্তানের মুখে নবীর থুতু মুবারক গিয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মুখে গেছে। এই জন্য কোনো আল্লাহওয়ালার থুতু যদি প্রথম আপনার সন্তানের মুখে দিতে পারেন, আর খেজুর ওইটা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হান্নাকাহু বিতামরা, নবীজি এরপর খেজুরের একটি অংশ মুখের ভিতর তালুর উপরে লাগিয়ে দিয়েছেন, এই জন্য আল্লাহওয়ালার মাধ্যমে
এই কাজটা করানোর চেষ্টা করবেন যদি নিয়ে যেতে পারেন ভালো না পারলে ওনার থেকে আপনি খেজুর একটু চাবায়া নিয়ে আসবেন ওটার মধ্যেই তো লালা লেগে থাকে ওটা সন্তানকে দিয়ে দিবেন এ হলো দুই নাম্বার তিন নাম্বার সন্তানের জন্য বরকতের দোয়া করা আমরা যারা দেখতে যাব এই বাচ্চাটাকে ফেসবুকে একটা ছবি তুইলা পোস্ট করে বলবো প্রথম ভাগিনীর মামা হওয়ার স্বাদ উপভোগ করলাম বন্ধুরা কেমন আছেন এটা বলবেন এটা হলো তৃতীয় অধিকার নাকি এই জাতীয় কাজ করবেন না বাচ্চাদের ছবি ফেসবুকে দিবেন না নজর লেগে যেতে পারে একদম শেষ হয়ে যাবে কাট হয়ে যাবে কাট তো অসংখ্য অগণিত হাদিস দ্বারা প্রমাণিত কাট হয়ে যাবে এগুলা শুকায় এই বাচ্চা বাচ্চার ছবি ফেসবুকে দিবেন না তিন নাম্বার যারা দেখতে যাব তার জন্য বরকতের দোয়া করা আবু দাউদ শরীফের বর্ণনা 5106 নাম্বার হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা তিনি বলেন كان رسول الله صلى الله عليه وسلم يؤتى بالصبيان فيدعو لهم بالبركة نبي جير কাছে বাচ্চাদেরকে আনা হতো আল্লাহ নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন আইয়ুব সুখতিয়ানি রহমাতুল্লাহি আলাই যখন কোন নবজাতক কোলে নিতেন নেওয়ার পর বলতেন জালাহু আল্লাহ মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবজাতককে কোলে নিয়ে বলতেন আল্লাহ যেন এই সন্তানকে তোমার জন্য আর উম্মতে মুহাম্মদীর জন্য বরকতের কারণ বানায় এই দোয়াটা করতেন এটা হলো তিন নাম্বার চার নাম্বার আকিকা করা বলেন কি করা আকিকা করা সপ্তম দিনে আকিকা করা নাসাই শরীফের 4220 নাম্বার হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقته تذبح عنه يوم سابعه ويسمى ويحلق رأسه সপ্তম দিনে বাচ্চার পক্ষ থেকে আকিকা করা হবে প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ এইগুলা গুরুত্ব দিয়ে মা বাবা যারা আছেন সপ্তম দিনে আকিকা করা হবে মাথার চুল মুন্ডন করা হবে এবং তার নাম রাখা হবে তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমাকে বললেন ফাতেমা ইহলিকি রাসা হাসানের মাথাটা মুন্ডন করো ওয়া তাসাদদাকি বিযিনাতি শাআরিহি ফিদদাতান হাসানের মাথার চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবা হযরতে আলী বলেন ফাওয়াজানতুহু আমি হাসানের মাথার চুল সপ্তম দিনে মুন্ডন করে এটা ওজন করছি ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বাদা দিরহাম আমি দেখলাম হাসানের এই চুল মাপ দেওয়ার পর এক দেরহাম অথবা অর্ধ দেরহাম হয়েছে মাত্র এজন্য এটা বেশি হবে না সপ্তম দিনের চুল যদি ওজন করে রূপা সৎকা করেন এটা বেশি হবে না এটা করবেন ছেলের পক্ষ থেকে দুইটা মেয়ের পক্ষ থেকে একটা পশু জবাই করা বকরি জবাই করা আকিকা করা তিরমিজি শরীফের বর্ণনা 1513 নম্বর হাদিসের বর্ণনা يوسف ابن ماهد বলেন انهم دخلوا على حفصه بنت عبد الرحمن তারা হাফসা বিনতে আব্দুর রহমানের কাছে গেছে যাওয়ার পর প্রশ্ন করলেন সালুহা আনিল আকিকা আকিকার ব্যাপারে জিজ্ঞাসা করলেন فاخبرتهم ان عائشه اخبرتها তিনি তাদেরকে বললেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকা আমাকে বলেছেন ان رسول الله صلى الله عليه وسلم امرهم عن الغلام شاتان مكافئتان وعن الجاريه شاتان নবীজি আদেশ করেছেন ছেলের পক্ষ থেকে সমবয়সী দুটি বকরি আকিকা করার জন্য মেয়ের পক্ষ থেকে একটা হ্যাঁ ছেলের পক্ষ থেকে একটা করাও যদি কখনো মনে হয় যে একটার মাধ্যমে আমি করব করতে পারেন সামর্থ্য কম থাকলে একটা দিয়ে যদি করেন তাও হবে তিরমিজির 1514 নম্বর হাদিসে আসছে আক্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল হাসানি বিশাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা একটা বকরি দিয়ে দেওয়া এটাও হাদিসের মধ্যে পাওয়া যায় উলামায়ে কেরাম এই হাদিসের আলোকে বলেন কারো যদি সামর্থ্য কম হয় তিনি একটা দিয়ে যদি আকিকা করে দেয় আদায় হয়ে যাবে যদি আকিকা সপ্তম দিনে না করেন তাহলে 14-21 দিনে করার কথাও পাওয়া যায় আল জামিউ সগীর 5681 নম্বর হাদিসের বর্ণনা বুরাইদা ইবনে হাসিব থেকে বর্ণনা তিনি বলেন আল আকিকা তু তুসবাহু লিসাবঈন সপ্তম দিনে আকিকা করা না পারলে আউলি আরবা আশারা 14তম দিনে না পারলে আউলি ইহদা ওয়াইশিরিনা 21তম দিনে আকিকা করা আকিকার গোস্ত সবাই খেতে পারবেন যে বাচ্চার আকিকা হবে ওরেও যদি পারেন খাওয়াইতে খাওয়াই দিবেন ও তো খাওয়াতে খেতে পারবে না কথার কথা মানে আপনাদের এমন প্রশ্ন হয় যে আকিকার গোস্ত কি খেতে পারবে দেশ গ্রামের মুরব্বীদের বক্তব্য হলো না 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 এটা ছুঁয়েও দেখা যাবে না যারা না খাবেন আমার জন্য পাঠিয়ে দিন এ হালাল খাদ্য কেন খাবেন না হ্যাঁ এটা সবাই খাবেন বাবা মা সবাই খাবেন খাওয়া যাবে এলো চার নাম্বার আকিকা করা
পাঁচ নাম্বার সুন্দর নাম রাখা, সুন্দর নাম রাখা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা বাইহাকি শুআবুল ইমান ১১ নম্বর খণ্ড ১৩৩ নম্বর পৃষ্ঠা আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম কদ আলিমনা হাক্কাল ওয়ালিদি ইয়া রাসূলুল্লাহ ফামা হাক্কুল ওয়ালাদ, হুজুর বাবা মায়ের অধিকার তো জানি, সন্তানের কি অধিকার বাবা মার কাছে পাও না একটু বলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ইউহসিনা ইসমা, সন্তান বাবা মার কাছে অধিকার পাও না যে বাবা মা সন্তানের সুন্দর একটা নাম রাখবে। قال رسول الله صلى الله عليه وسلم احب الاسماء الى الله عبد الله وعبد الرحمن, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম দুইটা, এক নাম্বার আব্দুল্লাহ আরেকটা হলো আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম কয়টা? দুইটা, আব্দুল্লাহ আর আব্দুর রহমান। ওয়াসদাকুহা হারিস ওয়া হুমাম, আল্লাহর কাছে সবচেয়ে সত্যনিষ্ঠ নাম দুইটা, একটা হলো হারিস আরেকটা হলো হুমাম। ওয়াকবাহুহা হার ওয়া মুররা, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত নাম দুইটা, একটা হলো হার্ব আর একটা মুররা। তাহলে পছন্দনীয় নাম দুইটা আব্দুল্লাহ আব্দুর রহমান, সত্যনিষ্ঠ নাম দুইটা হারিস এবং হুমাম, আর সবচেয়ে ঘৃণিত নাম দুইটা হার্ব এবং মুররা, এই দুইটা নাম। قال رسول الله صلى الله عليه وسلم لا تسمين غلامك يسارا ولا رباحا ولا نجاحا ولا افلاح, তুমি তোমার সন্তানের নাম ইয়াসার রাইখো না, নাজাহ রাইখো না, রবাহ রাইখো না, আফলাহ রাইখো না। সন্তানের নাম ইয়াসার রাইখো না, নাজাহ রাইখো না, রবাহ রাইখো না, আফলাহ, এই নামগুলা তোমরা রাইখো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে বুঝাইতে চায় নাম রাখার ক্ষেত্রে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নাম রাখবেন। সবাই ইদানিং নাম চায়, কয় আনকমন। আবু হুরায়রা রাখতে চায় না, আব্দুর রহমান রাখতে চায় না, কয় আনকমন। কি ইট দেয়াল বলে দিবেন এটা হবে আনকমন, বলবেন ছেলের নাম রাখেন রড, হ্যাঁ হ্যাঁ এটা আনকমন। তো পাঁচ নাম্বার সুন্দর নাম রাখা, ওলামায়ে কেরামের পরামর্শে সুন্দর নাম রাখবেন। ছয় নাম্বার, সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়া, শ্রেষ্ঠ তরবিয়ত নামাজ। বলেন শ্রেষ্ঠ তরবিয়ত কি? নামাজ। আবু দাউদের ৪৯৫ নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم مروا اولادكم بالصلاه وهم ابناء سبع سنين, সাত বছর বয়সে সন্তানকে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনা ওয়াশরি সিনিন, দশ বছর বয়সে প্রয়োজনে মৃদু আঘাত করো। ওয়াফারিকুহুম বাইনাল মাদাজি, তাদের বিছানা আলাদা করে দাও, দশ বছরের আগেই বিছানা আলাদা করার চেষ্টা করবেন। এর মানে ছেলে, দুই ছেলেকে একই বিছানার নিচে, একই কম্বল লেপের নিচে না রাখা। আবু দাউদের ৪০১৮ নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউফজির রাজুলু ইলা রাজুলি ফি সাউবিন ওয়াহিদ ওয়ালা তুফদিল মারআতু ইলা আল-মারআতি ফি সাউবিন ওয়াহিদ, এক ছেলে আরেক ছেলের সাথে এক বিছানা, এক লেগ এক কাঁথা কম্বলের নিচে ঘুমাবে না, এক নারী আরেক নারীর সাথে এক কাঁথা কম্বলের নিচে ঘুমাবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। এখন একটা কথা, বিছানা আলাদা হওয়ার অর্থ এই না সামর্থ্য কম আছে আপনার খাট আলাদা করতে হবে, সামর্থ্য থাকলে খাট আলাদা, সামর্থ্য যদি না থাকে এক খাটে মাঝে কম্বল টম্বল ইত্যাদি দিয়ে কাঁথা লেপ আলাদা করা। তবে মেয়ের বিছানা আলাদা হওয়া, বাবা এবং ছেলের সাথে মেয়ের বিছানা না হওয়া, বাবা এবং ছেলের সাথে মেয়ের বিছানা না হওয়া, আব্দুল মুখতারে কথাটা আস, মেয়ে আর মেয়ের থেকে বাবা আর ছেলের বিছানাটা আলাদা হওয়া। এই ওখানে সম্ভবত আমার মনে হয় সম্ভবত সেখানে ওয়াজিব লেখছে যে তাদের সাথে উচিতই না এটা, মেয়ের সাথে বাবা আর ছেলের বিছানা একটু বড় হওয়ার পর আলাদা করে দেওয়া। তাহলে ছয় নাম্বার তরবিয়ত শিক্ষা দেওয়া, শ্রেষ্ঠ তরবিয়ত নামাজ। সাত নাম্বার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, বলেন সবাই কি শিক্ষা? শিক্ষিত করা। এই সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এই দারুল ফালাহ মাদ্রাসা। কোন মাদ্রাসা? হ্যাঁ দারুল ফালাহ, সুশিক্ষায় শিক্ষিত করা, আপনাদের জন্য নেয়ামতের ব্যাপার। এই এলাকার সন্তানগুলারে যা বানান অন্তত কোরআনটা যেন শুদ্ধ বিশুদ্ধ উচ্চারণে হয়। আমি বিভিন্ন জায়গায় মসজিদে মাগরিব এসা পড়লে বুঝে ফেলি এরা কোন প্রতিষ্ঠানের ছাত্র, তেলোয়াত শুনলে বোঝা যায় তারা আসলে পড়াশোনা করেছে কোথায়, আবার তেলোয়াত শুনলেই বোঝা যায় যে এর জীবনে কি কি ঘটছে। এই জন্য আমাদের মাদ্রাসাগুলোর এটা গৌরব আলহামদুলিল্লাহ, এখানে ছেলেদের তেলোয়াতের মান আলাদা হতেই হবে, আপনি নামাজ পড়ার পরে আপনি বুঝে ফেলবেন এরা কোন প্রতিষ্ঠানের ছাত্র। তো সুশিক্ষায় শিক্ষিত করা, এর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা কোরআনের শিক্ষা। বলেন কি শিক্ষা? বিশুদ্ধ উচ্চারণে কোরআনের শিক্ষা। পুরা বাংলাটা বলেন কি? বিশুদ্ধ উচ্চারণে কোরআনের শিক্ষা।
বিশুদ্ধ উচ্চারণে শিক্ষা হওয়াটা জরুরি। সহিহ বুখারীর বর্ণনা 5027 নম্বর হাদিস 5017 তো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তিরমিজির 2910 2909 সব এই ব্যাপারে বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শেখায়। সময় বেশি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী নামাজ পড়তেছে, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে বর্ণনা আসছে, নবীজি ওনার সাহাবী রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছে, নবীজি এবং তার বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাতে হাঁটতেছে। রাতে বিবিরি নিয়ে হাঁটা এটা ভালো, বাকি মার্কেটে আবার বেশি না যাওয়া। হাঁটা মানে অর্থাৎ যেই জায়গায় আপনার কোলাহল কম, যেমন এই এলাকাটা এরকম মনে হয় রাস্তাঘাটে মনে হয় মানুষ কম থাকে, এইসব জায়গায় যাওয়া যেতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী নামাজে আর যতটুকু শুনলাম আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।